আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চার বছর পর আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে কাতারের আমিরের বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের কার্যত নেতা ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার 5 ফেব্রুয়ারি চীনের বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক উদ্বোধনীতে তাদের মধ্যে কথা হয়েছে। বছর খানেক আগে দোহার সঙ্গে দ্বন্দ্ব নিরসনে চার আরব দেশ সম্মত হওয়ার পর দুই উপসাগরীয় নেতাদের মধ্যে এই প্রথমবারের মতো কথোপকথন হয়েছে। চীনা প্রেসিডেন্টের আতিথ্যতায় মধ্যাহ্নভোজের ফাঁকে তাদের বৈঠক হয়েছে। দুই নেতার আলোচনার একটি ভিডিও প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। 2017 সালের মাঝামাঝিতে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। পরে 2021 সালের জানুয়ারিতে অবরোধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যেই গত আগস্টে দোহায় এক জ্যেষ্ঠ আমিরাতি কর্মকর্তা সফর করেন। গত বছর কাতারের কূটনৈতিক নিয়োগ দিয়েছে সৌদি আরব ও মিশর। বাহরাইন ছাড়া বাকি দেশগুলো কাতারের সঙ্গে ভ্রমণ ও বাণিজ্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। ইরান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক ছাড়াও কাতার সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে বলে উপসাগরীয় দেশগুলোর অভিযোগ, যদিও অস্বীকার করে আসছে দোহা।